পিডব্লিউতে টেন্ডারকৃত টেন্ডার দিয়ে একটা কাজ পাওয়া হয়েছিল, ওই নাকা পর্যন্ত গিয়ে গুলদারপুর স্কুল বায়া ওই উত্তর গুলদারপুরের বান পর্যন্ত। তো এইটা যথারীত টেন্ডারের কাজ পাওয়ার পরে ওয়ার্ক অর্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার হওয়ার পরে আজকে কাজ ধরা হয়েছে। লেবার আইছে, লেবার হওয়ার পরে হঠাৎ করিয়া কর্ণজিৎ সিনহা এবং তার ছেলে হিমাদ্রি সিনহা এবং তকদির আলী আরও অনেক লোকজন দুই একজন লইয়া আইছে। আইয়া তারা হঠাৎ করিয়া অতর্কিতভাবে আমাদের লেবার আসলো, লেবারে পিটাপিটি করছে এবং আমার বর্তমানে তিনটকিয়া চারজন লেবার ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিট আছে। তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে না? তারা না, প্রচণ্ড হয়েছে ভাইয়ের তো, পুলিশে তারা লইয়া গেছে, প্রচণ্ড মাথা ফাটছে, কেউ কেন একটা দা দিয়ে কূপ দিচ্ছে, দা দিয়ে কেন একটা কূপ দিচ্ছে। মূলত টেন্ডারটা কার নামে আসলো এখানে? আসাদুর রহমান। তারা জানি না হঠাৎ করে অতর্কিত ভাবে তারা লেবারে এলোপাতারি দা দিয়া কোপানি আরম্ভ করছে, কি কারণে করছে এটা? আমি খাওয়া দাওয়া করি বাইরে দেখি কিটা গাড়ি ভাঙছে, আমার গাড়ি কেন ভাঙছে? এর আগে এখানে আমি কিছু আনাগুনা দেখছি, আবার আসা যাওয়া করতেছে, তো আমি অসিরে ফোন করছি, কয়েকবার ফোন করছি, কোনো যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু অসি অনেক যখন ঘটনা ঘটার পরে এখন অসি পুলিশ মানে যার কারণে এই যে আমার যে গাড়িতে ভাঙছে, যারা ভাঙছে, কে ভাঙছে আমার সামনেই আছে, আমাদের কর্ণজিৎ সিনহা এবং তার ছেলে তারা মিলে এই কাজটা করছে বা তারা লোকেরা করছে। এখন আমার গাড়ির যদি যতক্ষণ পর্যন্ত আমার গাড়ির ক্ষতিপূরণ বা আমার গাড়ি ঠিক করে দিত না, আমি কিন্তু ছাড়তাম, কিন্তু পরিণাম কিন্তু ভালো হইত। অলরেডি আমি এখন আমার পার্টির লোকেরা সবাই কোন জায়গা ওই মাথাতে আমি লেবার লই আইছিলাম, যারা মারছে তারা চিনতে পারছেন? তারা কোনো আপনারা কয়জন আসলেন? আমরা আটজন আসলাম, তারা লোকাল আরো জন মনিপুরি আছে, তাই এখানে ভর্তি আমার আগে তাই বেশি ইঞ্জুরি হয়েছে, এখানে আনা হয়েছে। আপনারা কয়জন আহত? আমরা আহত বলতে এখন আমি আপাতত আহত, আরও দুইজন আছে, এরা বাড়িয়ে খাইছে পিটি টিপিতে, এরা আনে।